আমি এখন এই মুহূর্তে ইউনিট 8-এর ছন্দ নতুন সিলেবাসের একটা নতুন সংযোজন হয়েছে। এই সিলেবাসে নতুন পরিবর্তন হওয়ার পর ছন্দ মূলত যেগুলো দেওয়া আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরা হয়েছে। যতদিন নতুন সিলেবাসে এটি অ্যাড হয়েছে দেখা গেছে এই অংশগুলোর ওপর যেন একটু প্রশ্ন বেশি আসছে। মূলত ছন্দ করার জন্য সবার প্রথম দরকার সেই ছন্দের লক্ষণ জানা, লক্ষণ জানা, তার গণবিন্যাস জানা এবং তার অক্ষর জানা। লক্ষণ জানাটা খুবই আবশ্যক, সেই সঙ্গে সঙ্গে তার গণবিন্যাস জানা এবং তার অক্ষর সংখ্যা জানা। এগুলো কিন্তু খুব একটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে ছন্দ নির্ণয়, বিশেষ করে নেটের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে জানাটা খুব দরকার। তার লক্ষণটা কী, তার গণবিন্যাসটা কী, তার অক্ষর সংখ্যাটা কী, যেগুলো দেখতে পাচ্ছ এখানে সেগুলো মূলত সিলেবাসের আমাদের অন্তর্ভুক্ত। যেগুলো থেকে বেশি আছে সেগুলোর লক্ষণ দেওয়া আছে এবং তার গণবিন্যাসও করে দেওয়া আছে এবং অক্ষর সংখ্যা দেওয়া আছে, দেখতে পাওয়া যাচ্ছে। যেগুলো অল্প আসে সেগুলো গণবিন্যাস করে অক্ষর দিয়ে ছেড়ে দিয়েছি। অনুষ্টুপ বিষমাবৃত্তের অন্তর্গত আর যা একাদশ মাত্রাবৃত্ত ছন্দ তাই দিয়ে ছেড়ে দিয়েছি। দেখো ইন্দ্রবজ্জা ছন্দের লক্ষণ, স্যাদিন্দ্রবজ্জা যদি তৌ জগৌ গহা, স্যাদিন্দ্রবজ্জা যদি তৌ জগৌ গহা, এই লক্ষণের মধ্যেই কিন্তু ত ত বর্গের জ গ গ এটি আছে। ভালো করে যদি দেখো দেখতে পাবে তাহলে এটা দাঁড়াচ্ছে একাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দ। যে ছন্দের প্রতিটি চরণেরই অক্ষর সংখ্যা সমান তাদেরকে বলা হচ্ছে সমবৃত্ত ছন্দ। উপেন্দ্রবজ্জা, উপেন্দ্রবজ্জা প্রথমে লঘুষা, বর্গের্য ত বর্গের্য গ গ একাদশ অক্ষর বিশিষ্ট। মূলত ইন্দ্রবজ্জার সাথে উপেন্দ্রবজ্জার যেটা মূল পার্থক্য, বর্গের্য ত বর্গের্য গ গ প্রথম বর্ণ, প্রথম বর্ণটি উপেন্দ্রবজ্জা ছন্দে ওটি গুরু না হয়ে লঘু করে দিলেই তটা পরিবর্তন হয়ে গিয়ে ওটা বর্গের্য হয়ে যাবে, তাহলে বর্গের্য ত বর্গের্য গ গ এটাই হচ্ছে মূল পরিবর্তন ইন্দ্রবজ্জার সাথে উপেন্দ্রবজ্জার। তাহলে উপেন্দ্রবজ্জা প্রথমে লঘু সা, এখানে কিন্তু এই বর্গের্য ত বর্গের্য গ গ বিষয়টা লুকিয়ে আছে, দেখে বুঝে নিতে হবে এবং ভাবটাকে ভালো করে বুঝতে হবে। যেটা বললাম শুনবে এই কারণে পুরো ভিডিওটা ভালো করে দেখবে প্রত্যেকে, বর্গের্য ত বর্গের্য গ গ এটা একাদশ অক্ষর বিশিষ্ট। উপজাতি ছন্দ মূলত ইন্দ্রবজ্জা উপেন্দ্রবজ্জা ছন্দের মিলনেই হয়, যার প্রথম চরণটি হবে ইন্দ্রবজ্জা, দ্বিতীয় চরণটি হবে উপেন্দ্রবজ্জা, পুনরায় তৃতীয় চরণটি হবে ইন্দ্রবজ্জা এবং চতুর্থ চরণটি হবে উপেন্দ্রবজ্জা। তা লক্ষণটা কি, অনন্ত রোদিরিত লক্ষ্ম ভাজৌ পাদ যদিয়া উপয়াতস্তাহা একাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দ। এরপরে দ্রুত বিলম্বিত, দ্রুত বিলম্বিত কি, দ্রুত বিলম্বিত মাহ নবৌ ভর, দ্রুত বিলম্বিত আহ নবৌ ভর না ভাভারা, এই গণবিন্যাস করে মূলত দ্বাদশ অক্ষর বিশিষ্ট হচ্ছে এই দ্রুত বিলম্বিত ছন্দ। এরপর বংশস্থ বিল, বদন্তি বংশস্থ বিলম যত উজর, এই বদন্ত বংশস্থ বিলম যত উজর দিকেও যদি লেখ্য করা যায় তাহলেও দেখতে পাওয়া যাবে যে বর্গের্য ত বর্গের্য জ গণবিন্যাসটা এই লক্ষণের মধ্যেই রয়েছে এবং এটা দ্বাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দ। বসন্ত তিলক, বসন্ত তিলক ছন্দের লক্ষণ যদি দেখি, গেয়াং বসন্ত তিলকম তবজা জগৌ গহা, এই তবজা জগৌ গহা লক্ষণ দেখলেই কিন্তু ত ভ বর্গের্য বর্গের্য গ গ এই যে গণবিন্যাস চতুর্দশ অক্ষর বিশিষ্ট সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে সমবৃত্ত ছন্দ। মালিনী, মালিনী ছন্দ লক্ষণ কি, না না মা ইয়া ইয়া জুতেয়াং মালিনী ভোগী লোকই, এই না না মা ইয়া ইয়া এটা কিন্তু পঞ্চদশ অক্ষর বিশিষ্ট তার গণবিন্যাস। এই ছন্দ থেকেই কিন্তু চলে আসছে মূলত সমবৃত্ত ছন্দ হওয়া সত্ত্বেও জ্যোতির প্রয়োগ, জ্যোতির প্রয়োগ করতে গেলে কিন্তু ওই জ্যোতিটি কোন অক্ষরে বসে সেটা জানা খুব প্রয়োজন। ভোগী, ভোগী মূলত অষ্টম অক্ষরে, অষ্টনাম, তাই প্রথম যে জ্যোতিটা বসবে সেটা অষ্টম অক্ষরে বসবে এবং লোক তার পরবর্তী সপ্তম অক্ষরত চরণের অন্তে একদম লোক বসবে দ্বিতীয় জ্যোতিটি, মালিনী ছন্দ।
তার পরবর্তী শিখরিণী রসরুদ্রিন্নায়ামানাসভালাগা শিখরিণী, এই ইয়ামানাসভালাগা এটা হচ্ছে সপ্তদশ অক্ষর বিশিষ্ট। এখানে মূলত রস আর রুদ্র এই আমরা বসাবো, রস আর রুদ্র, এই রস এবং রুদ্র ওপর বেশ করে কিন্তু তোমার শিখরিণী ছন্দটা হয় রসরুদ্রই। তো ইয়ামানাসভালাগাহাজ্যায়গণবিন্যাস আমরা সপ্তদশ করে দেবো, তিন তিরিকে তিন পাঁচে পনেরো এবং দেন দুই দুই। রস মানে স্বররস, প্রথম যে যদিটা বসবে সেটা ষষ্ঠ অক্ষরে বসবে এবং তার পরবর্তীটা একদম চরণের অন্ত রুদ্র একাদশ সেখানে বসবে, সপ্তদশ গেল। তারপরে মন্দাক্রান্তা, মন্দাক্রান্ত ছন্দ বোঝার সবচেয়ে সঠিক যে মন্দাক্রান্তের উদাহরণ সাধারণত যেটা যেখানে একদম দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মহাকবি কালিদাস রচিত বা বিরচিত খণ্ডকাব্য বা দূতকাব্য বা গীতিকাব্য মেঘদূতম। মেঘদূতমের সমস্ত শ্লোক যদি আমরা ভালো করে দেখে যাই তাহলে কিন্তু সেখানে আমরা মন্দাক্রান্ত ছন্দের ভালো একটা লক্ষণ প্রয়োগ করতে পারব। মন্দাক্রান্ত ছন্দ কিন্তু মূলত কালিদাসের মেঘদূতমেই রয়েছে পুরোটা। দেখো মন্দাক্রান্ত ছন্দের লক্ষণ কী, মন্দাক্রান্ত মম্বুদিরাসানাগৈ বৌভানৌ গৌয়া যুগ্মম মা ভাণাতাতা গা গা, সপ্তচক্ষুর বিশিষ্ট, তিন পাঁচে পনেরো দুই দুই সতেরো। অম্বুদি রস নব, এই অম্বুদি কিন্তু চরণের একদম চতুর্থ, চতুর্থ অক্ষরে কিন্তু প্রথম যদিটা বসবে অম্বুদি, তার পরবর্তীটা স্বররস অর্থাৎ দশম অক্ষরে এবার তারপরে কিন্তু একদম নব অর্থাৎ সপ্ত একদম চরণের অন্তে বসবে, ঠিক আছে। সার্দুল বিকৃত, সার্দুল বিকৃত কি লক্ষণ হচ্ছে সূর্যাসমাসহা সগুরাবাহা সার্দুল বিকৃতম, তাহলে এই যে সূর্যা সার্দুল বিকৃতম ছন্দের যে লক্ষণ সেটা মনে রাখতে হবে। এবং তার গণবিন্যাস কি মাসা তিন ছয় আঠেরো প্লাস এক উনিশ, সূর্য এবং অশ্ব এই হচ্ছে এর মূলত গণ যেতি নিয়ামক শব্দের প্রয়োগ। তো জ্যোতি নিয়ামক শব্দ কিন্তু প্রয়োগ শুরু হতে শুরু করলো মালিনী থেকে, মালিনী শিখরিণী মন্দাক্রান্তা সার্দুল বিকৃত সঙ্গরা, এখানে কিন্তু আমরা মূলত সবেতেই জ্যোতি নিয়ামক শব্দের প্রয়োগ করতে পারছি বা পারব, ঠিক আছে। সগধরা মব্রেণায়ণান্ত্রয়ত্রিমূণি যতি ইয়ূতা সগধরা কৃত্তিতেয়ম, এই যে লক্ষণ এই লক্ষণে কিন্তু মা রা মা রা ইয়া তা তা ইয়া ইয়া, এই যে মা রা ইয়া তা তা ইয়া ইয়া যে সপ্তদশ তোমার গণবিন্যাস আমরা করলাম, গণবিন্যাস দেখতে পাচ্ছ একবিংশতি অক্ষর বিশিষ্ট, তিন সাতটে একুশ, তিনটে গণবিন্যাস হলো, যা ত্রিমুণি মুণি ত্রিমুণি সপ্ত সপ্ত অক্ষরে গণবিন্যাসগুলি বসবে সগধরা ছন্দ, যার প্রয়োগ আমরা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের একদম প্রারম্ভেই প্রথম অঙ্কে ইয়া সৃষ্টি ষষ্ঠ আদ্যাশকে পাই, দেখলে দেখতে পাওয়া যাবে সগধরা ছন্দের প্রয়োগ সেখানে। এরপর শালিনী এবং হারিণী থেকে প্রশ্ন মূলত খুবই কম আসে, তাই শালিনী এবং হারিণীর গণবিন্যাস করে দেখে দিয়েছি। ম ত ত গ গ একাদশ অক্ষর বিশিষ্ট শালিনী ছন্দ, ম ত ত গ গ গণবিন্যাস, হারিণী ছন্দটা সপ্তদশ অক্ষর বিশিষ্ট, ম ব না মা ইয়া লা গ মা ইয়া না মা ইয়া লা গ সপ্তদশ অক্ষর বিশিষ্ট, অতএব বুঝতেই পারছ এখানে সপ্তদশ অক্ষর বিশিষ্ট যতি নিয়ামক চিহ্নের প্রয়োগ চলে আসবে হারিণী ছন্দ। অনুষ্ঠ ছন্দ বিষমবৃত্ত ছন্দ, বিষমবৃত্ত ছন্দ কি যে ছন্দের কোনো চরণেরই অক্ষর সংখ্যার সমান না, অনুষ্ঠ ছন্দ মূলত আসে না বলতেই চলে পরীক্ষাতে, অষ্টম অক্ষর বিশিষ্ট এটুকু জানো। বিষমবৃত্ত ছন্দ হচ্ছে যে ছন্দের চতুর্থী চরণে অর্থাৎ চারটি চরণে কোনো অক্ষরেরই অক্ষর সংখ্যা বা গণসংখ্যা সমান নয়, সেটা হচ্ছে অনুষ্ঠ ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে আর্যা একাদশ অক্ষর বিশিষ্ট, ব্যাস। তাহলে প্রত্যেকের কাছে এটা বক্তব্য হচ্ছে যে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শোনো এবং যেগুলো করে দিয়েছি সেগুলোকে নোট ডাউন করে নাও, পুরো ভিডিওটাকে দেখো তাহলে খুব ভালো করে বুঝতে পারবে কেন এত গুরুত্বপূর্ণ ছন্দ এবং ছন্দ থেকে কতটা ভালো নাম্বার ক্যারি করা যায়। নতুন বিষয় হলো কোনো বিষয় নয়, খুবই ইজি, খুব সহজ টেকনিকে করা যায়। প্রত্যেকে ভালো থাকো, শুভরাত্রি, ব্যাস এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি দীপাঞ্জন সাহা।